বাইরে এমন বৃষ্টি, এই রকম সময়ে ঘরে থাকতে কার ভালো লাগে? কিন্তু ওই যে বয়সের সাথে সাথে যখন আমরা বেড়ে উঠি, দায়িত্বটাও বেড়ে যায়। অফিসে আছি তো, না কোনো ছাতা, না কোনো রেনকোট, কিচ্ছু নেই। সুতরাং জলে যাওয়া সম্ভব না, বারান্দা থেকেই একটুখানি হাত বার করে জল ধরে নিলাম। আর এটা আমাদের অফিসের পেছন দিক, এখানে একটা বেলগাছ আছে যেটা বোধহয় 10 বছর আগে থেকে দেখছি। বেল ধরে আছে প্রচুর, আর যখন ধপাধপ বেলগুলো পড়ে এই টিনের চালার ওপর, তখন মনে হয় বোম পড়ছে। কিন্তু মজাও হয় খুব, চমকে উঠে সবাই হাহা করে হাসতে থাকি। যাই হোক, সবাইকে জানাই ওয়েলকাম আজকের নতুন একটা ব্লগে। অলমোস্ট 6:10, অলমোস্ট কেন, এক্স্যাক্টলি 6:10 এখনও আমি বসে আছি, কারণ আমাদের একটা মেল আসার কথা আছে। আমি 6 অবধি ওয়েট করবো আজকে, আদারওয়াইজ কোনো কাজই নেই। আমার কলিগও বেরিয়ে গেছে বন্ধ, আমিও মোটামুটি ওয়েট করছি। শুধু একটা মেল আসবে, যে মেলটা এলে সেটাকে আমাকে কম্পাইল করতে হবে, দেন ওটাকে আমাকে পাঠাতে হবে তার নির্দিষ্ট জায়গায়। বাট আজ আমি মানে কনফার্ম যে আজকে সেই মেল আসবে না, কিন্তু কিছু করার নেই, স্যার বলছেন একটু ওয়েট করে যেতেই হবে। এদিকে মাথাটা ব্যথা করছে, আজকে সকালবেলা থেকে আমার শিরদাঁড়ায় প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা। ইভেন আমি সকালবেলায় হাঁটতে পর্যন্ত পারছিলাম না, আমি শুয়ে শুয়ে কোনো রকমে, যেহেতু আমার রান্নার কোনো ব্যাপার ছিল না, আমি তো উঠতেই পারছিলাম না বিছানায়, তো শুয়ে শুয়ে একটা ব্লগ এডিট করলাম, দেন সেটাকে আপলোড করলাম। আর অলরেডি তোমরা দেখছো সেটা এখন এডিট করার পর। আর তারপরে আমি দুটো ওষুধ খেয়েছি, কাইন্ড অফ পেন কিলার। তারপর মোটামুটি 3-4 ঘন্টা আরও সাফার করেছি অফিসে এসে, আর তারপর আস্তে আস্তে একটু ঠিক হয়েছি। ছুটির দিনগুলোতে ব্যথাটাতে হয়নি, অফিসের দিনেই ব্যথা, কিছু করার নেই। সবাই একে একে বেরোচ্ছে, লাইট টাইটও নেভানো হয়ে গেছে। আমিও কি করব ভাবছি, আর 2-5 মিনিট দেখবো, দেখে আমিও আবার বেরোবো। চলুন ফুলটুসি, শ্রীকে ফ্রক পরলে ভালো লাগে, কিন্তু সারাক্ষণ গেঞ্জি আর প্যান্ট পরে বসে থাকে। এবার শ্রীর জন্য সব জামা আমরা ফ্রকই কিনবো। গরমে দেখো চোখ টোক কেমন হয়ে গেছে, যদিও বাইরের ওয়েদারটা এখন ভালো, বাইরেটা ভালো, ভেতরটা গরম গরম। এসে শ্রী বাবাকে রাজি করিয়েছে, কিসের জন্য শ্রী? ঘুরতে যাওয়ার জন্য। চলো কোথায়, তাই গেছে, চল কিছু নাই। আমি আর জামাটা চেঞ্জ করিনি, এলাম একটু মুখ হাত পা ধুয়ে নিলাম, আসতে তো এমনিতেই লেট হয়ে গেছে প্রচণ্ড। তারপরে আসার সময় শ্রী আর আমি বাইরে থেকে একটু যুক্তি টুক্তি করলাম, একটু সাদিশ করলাম, কিন্তু দরকার হয়নি, বাবা একটুতেই রাজি হয়ে গেছে আজকে। চশমা ছাড়া যেতে হবে, চশমাই ভুলে যাচ্ছিলাম। আবার জানলা টাল্লা বন্ধই করে দিয়ে যাচ্ছি, এখন অসময়ে না পোকা হচ্ছে, ছোট 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 ছোট, কোথা থেকে যে আসছে কে জানে, পোকাগুলো এসে সব ভর্তি হয়ে যাচ্ছে। এই যে 3 দিন ছুটি ছিল, শুক্রবার শনিবার রোববার, না না সরি, শনি রোববার সোমবার ছুটি ছিল, অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকি থেকে গেছে। এই সোফাটাকে না সরাতে হবে, এর পেছনে অনেক পোকা টোকা, এই যে লাইটটা আছে, এই লাইট থেকে পোকাগুলো সব গিয়ে তলে ঢোকে, ওটাকে পরিষ্কার করতে হবে একটু। একটা জলের বোতল নে, জলটা লাগতে পারে। ও বাবা নিচ্ছে, চলো ঘুরে আসা যাক। অ্যাকচুয়ালি আমরা কোথায় ঘুরতে যাব নিজেও জানি না, শুধু ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। শ্রীর চুলটা কেমন ব্যাঁকা ব্যাঁকা হয়ে গেছে, পেছনটা ঠিক আছে, ফ্লাপি হয়ে আছে, ব্যাঁকা করে ক্লিপ দেওয়া ছিল তো, দিয়ে চুলটাই ব্যাঁকা হয়ে গেছে। চলো, এত ঘুরেছে শ্রী, এত ঘুরেছে, এত ঘুরেছে, ঘুরে ঘুরে ওর হাত পা কাঁপছে, চুলগুলো সব উড়ে গেছে। আমরা গঙ্গার ধার দিয়ে ঘুরে ঘুরে, ফাঁকা রাস্তা দিয়ে ঘুরে, অনেক জায়গায় ঘুরে এসেছি, অনেকদিন পর এলাম এদিকে, গরম ঘুরে বাইরে গেছিলাম। আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদারের জন্য রাস্তাটাও বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু এই দেখো এই দোকানটায় প্রচণ্ড ভিড়। বাঙালির বৃষ্টি আর সেই সাথে তেলে ভাজা, এই দুটো কম্বিনেশনের কোনো তুলনাই হয় না। ঠিক মানে খাগড়া জিটিআই স্কুলের পাশেই আছে এই দোকানটা। আমি আর শান্তনু বহু দিন থেকে এখানে আসি, বহু দিন থেকে, আর আমাদের ফেভারিট হচ্ছে এই ডালপুরি আর এইরকম মাখা মাখা একটা আলুর তরকারি। মানে দেখলেই না জিভে জল আসে, দাঁড়িয়ে থাকতে পারা খুব মুশকিল হয়, ওয়েট করাই সমস্যা। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, শ্রী দেখো বৃষ্টি দেখছে, বৃষ্টি হলে উড়ে উড়ে যাচ্ছে।
তোমার ভালো লাগে বৃষ্টি? আমার আর শান্তনুর মতো শ্রীয় ফ্লুভিওফাইল বা ফ্লুভিওফিল, এই শব্দটা অনেক ছোটবেলায় আমি বইয়ে পড়েছিলাম, কিন্তু সেভাবে কোনোদিনই কাউকে ব্যবহার করতে শুনিনি। কিছুদিন আগে আমার বন্ধুর মেয়ে দেখলাম তার ফেসবুক পোস্টে এই শব্দটা ব্যবহার করেছে। এত সুন্দর একটা শব্দ যা দিয়ে কত কি বোঝানো যায় বৃষ্টি সংক্রান্ত। তোমরা যদি এই শব্দটা শুনে থাকো এবং এর মানে জানো, প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখবে চেনা কিছু শব্দ, জানা কিছু কথা যদি হঠাৎ করে চোখের সামনে চলে আসে তাহলে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। অনেক বড়। ওকে, 1 2 3 গেছে গেছে গেছে। ওয়াও, অসম। যা যা, পড়তে যা পড়তে যা। ওখানে ল্যান্ড ল্যান্ড ল্যান্ড। ইয়ে, এই যা চোখ, যা যা ওইখানে আটকে যা। কোথায় গেল? এই যা, এই যা, এই যা সানসেট। সানসেট দেখলে গেছে গেছে। আমি তো ভাবিনি এত সুন্দর উঠবে। আমরা তাহলে বুক হাউস থেকে গিয়ে এরকম পেপার চেয়ে নিয়ে আসবো, ঠিক আছে? স্ত্রীকে পড়ানোও কমপ্লিট হয়ে গেছে আর সেই সাথে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আসলে কারেন্ট ছিল না তো মাঝে আর কিছু শ্যুট করতেই পারিনি। বৃষ্টি পড়লে মাঝে মাঝে একটুখানি প্রবলেম হয় বই কি, তবে আগেকার মতো অনেকক্ষণ ধরে কারেন্ট থাকে না এমনটা হয় না, যায় আবার চট করে চলেও আসে। এর মধ্যেও দেখো রাস্তায় কি আওয়াজ, পিপ পিপ করে গাড়ির আওয়াজ বেজেই যাচ্ছে, মানুষের যাতায়াতের কোনো শেষ নেই। কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ।